সামনেই আসছে পূজো। দিদিপ্রিয়া আস্তে আস্তে হয়ে উঠছেন টলিউডের ফ্যাশন আইকন। চলুন দেখা যাক এইবারে পূজোয় দুর্গার রূপ ছাড়া আর কি কি রূপে দেখা যাবে আমাদের দিদিপ্রিয়াকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিদিপ্রিয়ার পূজোর টিপস জানার জন্য। ঢাকে কাঠি পড়তে আর দেরি নেই, পূজোর চার দিন ভিন্ন লুকে এবার ধরা দিলেন দিদিপ্রিয়া। দিদিপ্রিয়ার ইন্ডো ওয়েস্টার্ন লুক খুবই পছন্দ। আমরা তাকে আগেও বহুবার দেখেছি নানান পূজোয় ইন্ডো ওয়েস্টার্ন লুকটি পুল আউট করতে। তাই সপ্তমীর দিন ইন্ডো ওয়েস্টার্ন লুকে দিদিপ্রিয়াকে সাজালেন তার স্টাইলিস্ট নীল সাহা। দিদিপ্রিয়া পরে আছেন একটি স্প্যাগেটি প্রিন্টেড টপ, সঙ্গে নিয়ন পিঙ্ক স্কার্ট, ড্রেপ করা আছে একটি শাড়ি, যাতে সুন্দর করে সাজলেন প্রিয় রানীমা। আপনাদের কেমন লাগলো এই লুকটি? তারপর আসছে অষ্টমী। অষ্টমীর দিন আমরা সকলেই তো একেবারে শাড়ি পরে ট্রেডিশনাল লুকে ধরা দিই। দিদিপ্রিয়াও ঠিক সেইভাবেই ধরা দিলেন। অষ্টমীর দিন অঞ্জলি দিতে বেশিরভাগ নারী শাড়িতে সাজতে ভালোবাসেন। দিদিপ্রিয়াও সাজলেন শাড়িতে, লাল ব্লাউজ সাদা শাড়ি। লুকটা হাটকে করতে মাং টিকা পরলেন দিদিপ্রিয়া। তিনি বললেন জুয়েলারি পরতে তার খুবই ভালো লাগে। আমরা বেশিরভাগ সময় নবমীর দিন একটু বন্ধুদের সাথে বেরোনোর সময় ওয়েস্টার্ন পরি, কিন্তু এইবারে আমাদের ট্রেডিশনাল লুক প্রচন্ডই ইন এবং সেটি দেখিয়ে দিলেন দিদিপ্রিয়া। নবমীর জন্য তিনি সেজে উঠলেন হলুদ রঙে। দিদিপ্রিয়া দেখিয়ে দিলেন এই তিন দিন যাই পরুন না কেন, সাথে অ্যাক্সেসরাইজ করবেন সুন্দর জুয়েলারি দিয়ে, তাহলেই আপনার সিম্পল লুকটা হয়ে যাবে এক্সট্রাঅর্ডিনারি। চলুন দেখে নিই দিদিপ্রিয়ার নবমীর লুক। হলুদ রংটি বাছলেন তিনি বিকজ সেটা তার খুবই প্রিয়। লেহেঙ্গায় তার অভিব্যক্তি ফুটে উঠল আরো। ফের বদলে ফেললেন হেয়ার স্টাইল এবং এক হোটেলে সুইমিং পুলে তিনি ধরা দিলেন এই জামাটি পরে। মুম্বাই এবং কলকাতা মিলে একের পর এক কাজ করছেন দিদিপ্রিয়া, তারই ফাঁকে এই ফটোশুট। Guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.